সো হ্যালো স্টুডেন্ট তো তোমাদের জন্য একটা ছোট্ট নিউজ নিয়ে এসছি নিউজটা হচ্ছে এটাই যে ইজি টু লার্নিংয়ের তরফ থেকে আমরা জিলেটের দু হাজার বাইশ জিলেট টু জিরো টু টুর জন্য আরেকটা নতুন ব্যাচ স্টার্ট করছি ওকে মেনলি এটাই বলতে এসেছি ডিউ টু হাই ডিমান্ড অফ স্টুডেন্ট কিচ্ছু করার নেই আমার এত স্টুডেন্ট রেগুলার আমাকে ফোন করে চলেছে যে স্যার এক্সিস্টিং ব্যাচে আমি যেটা বুঝতে পারছি যে ওদের প্রচণ্ড প্রবলেম হচ্ছে রিসেন্ট দিন যারা অ্যাডমিশান নিয়েছে তাদের প্রচণ্ড প্রবলেম হচ্ছে এত লটস অফ ভিডিও হয়ে গেছে অলরেডি এতদিন ক্লাস হয়ে গেছে তো এক্সিস্টিং ব্যাচের জন্য প্রবলেম হচ্ছে বলেই কিন্তু আমি থার্ড ব্যাচ ওপেন করছি ওকে নিউ ব্যাচ এটা কিন্তু আমাদের থার্ড ব্যাচ কারণ প্রথম দুটো ব্যাচে কিন্তু ফুল মানে আমি একশোটা করে স্টুডেন্ট নেই সেখানে সেকেন্ড ব্যাচে প্রায় দেড়শো জন স্টুডেন্ট হয়ে গেছে তো সম্ভবই না এখন আর ওখানে দ্যাটস ওয়াই আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে তো দু হাজার জন্য দু হাজার জন্য কুড়ি তারিখ থেকে ওকে এই মাসেরই কুড়ি তারিখ থেকে তো তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও ডিসক্রিপশান বক্সে অ্যাপের লিঙ্ক আছে ঠিক আছে অ্যাপটা ডাউনলোড করো অ্যাপে এখনও কোর্সটা লঞ্চ করেনি আমার এই ভিডিওটা আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই কোর্সটা লঞ্চ হয়ে যাবে কারো যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে এই নম্বরে এস হোয়াটসঅ্যাপ করো এইট ফাইভ করার কথা কেন বলছি কল করতে পারো অসুবিধা নেই কারণ কলে আমাকে বেশিরভাগ টাইম পাবে না আমি পড়াই তো আর নাও থাকতে পারি তো তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করো আমাকে অ্যাভেলেবেল পাবে তো ডিটেলসটা একটু বলে দিই তো দু হাজার জন্য যেটা শুরু হচ্ছে তো শর্ট টাইম তোমরা বুঝতেই পারছো তো অফ ক্লাসেস হবে কিন্তু মানে ধরো উইকলি আটটা দশটা করে ক্লাস হবে মিনিমাম আটটা ক্লাস হবেই মিনিমাম বলেছি ওটা ম্যাক্সিমাম সেটা দশটাও হতে পারে ঠিক আছে তো মেন্টালিটি সেইভাবে রাখো যে স্যার আমি পড়তে এসছি মানে এখানে ঠাট্টা করতে এসো না আমি একদম বি ক্লিয়ার অনেকেই যেমন এসে এক মাস পড়ার পর ছেড়ে দেয় আমার টাকা টাকাটাই জীবনে সব কিছু নয় ওকে যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই আসো যদি ভাবো যে না আমি পারবো স্যারের সাথে খাটতে উইকে সাতটা আটটা দশটা করে ক্লাস করতে পারবো স্যারকে ঠিকঠাক পড়া দিতে পারবো তবেই আসো নয়তো এসো না আমি একদম রিকোয়েস্ট করছি টাকা নষ্ট করে ভাই কোনো লাভ নেই ঠিক আছে এই করোনার বাজারে পাঁচশো টাকাও অনেক সো দ্যাটস ওয়াই যারা পারবে যাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে তারাই এসো যাদের মধ্যে মেন্টালিটি আছে নট অল ক্যাপাবিলিটি ওকে বিকজ মেন্টালিটি রাখতে হয় দেখো জানাটা অনেকেই জানে না মানে এরকম অনেক দেখেছি জানে না বাট তার মধ্যে জানার ইচ্ছে আছে সে খাঁটতে পারবে ঠিক আছে জানার তুমি জানো না এটা কিন্তু কোনো ক্রাইম নয় তোমার জানার ইচ্ছে নেই এটা হচ্ছে ক্রাইম বুঝেছো তোমার জানার ইচ্ছে নেই এটা হচ্ছে ক্রাইম তো যদি ইচ্ছে থাকে তবেই জিলেটটা অ্যাডমিশান নাও এখানে কিন্তু মানে ওই রকম ব্যাপার নয় যে স্যার উইকের তিনটে চারটে করে ক্লাস করব এই তো সিলেবাস হয়ে যাবে না না ভাই ছোট্ট ছোট্ট টপিক দেওয়া আছে টপিকের ভেতরে কত কিছু আছে তোমাদের কোনো আইডিয়া নেই ঠিক আছে আমি জানি না বিভিন্ন জায়গায় দুদিন তিন দিন করে পড়াচ্ছে চার দিন কী করে শেষ হবে নো আইডিয়া বাট আমাদের যে এক্সিস্টিং ব্যাচগুলো চলছে আটটা করে ক্লাস হচ্ছে তবুও মানে আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস আরও দিচ্ছি আমরা যে ভাই তোরা ইউটিউবে ক্লাসগুলোও দেখ মানে ব্যাচে যেগুলো প্রথম থেকে শুরু হচ্ছে ইউটিউবে আমরা নিচ থেকে শুরু করছি তাহলে কি তার মানে অ্যাকচুয়ালি ক্লাসেস হয়ে যাচ্ছে কিন্তু ওদের প্রায় দশটা বারোটা করে ক্লাসেস হয়ে যাচ্ছে ঠিক আছে তো মানে ছেলেরা নিতে পারছে না তো তোমরাও এইরকম মেন্টালিটি রাখো যে হিউজ প্রেশার আসতে চলেছে ভালো করে পড়তে হবে সাকসেস হানড্রেড ঠিক আছে যদি তুমি ভালো করে খাটো কেউ আটকাতে পারবে না সাকসেসে তোমাকে ঠিক আছে যদি তোমার পড়াশুনোটা খুব ভালো থাকে এটাই তো সেকেন্ড আমি যেটা বলবো মান্থলি ফিস হচ্ছে ফাইভ করে যারা দু হাজার জন্য ভর্তি হচ্ছ ঠিক আছে মান্থলি ফিস ফাইভ হান্ড্রেড করে মান্থলি আর যারা দু হাজার তেইশের জন্য নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে এটা দু হাজার তেইশ যারা এখন সেকেন্ড ইয়ারে উঠবে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে উঠবে তাদের জন্য একটা ব্যাচ শুরু হচ্ছে সেটা হচ্ছে মান্থলি ফিস তিনশো টাকা করে মান্থলি থ্রি হান্ড্রেড অনলি স্যার এটা কম এটা বেশি কেন কারণ ভাই এখানে ক্লাসেস প্রায় উইকে দশটা ক্লাস পাবে তুমি আটটা থেকে দশটা ক্লাস পাবে এখানে কিন্তু উইকে মাত্র চারটে করে ক্লাস হবে কেন স্যার এখানে চারটে ক্লাস অনেক টাইম আছে আমরা আস্তে 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 জিনিসগুলোকে এগোবো যদি ক্লাস দরকার হয় পরে বাড়ানো যাবে বাট এখন আপাতত দু হাজার তেইশের জিলেট মানে এখনও ধরে নাও ফেব্রুয়ারি থেকেও যদি আমরা স্টার্ট করি তুমি চোদ্দো পনেরো মাস পাচ্ছ তো টাইম তোমার কাছে লটস অফ টাইম আস্তে আস্তে ক্লাস হবে লটস অফ প্র্যাকটিস হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই জন্য এখানে ফিসটা অনেক কম কিন্তু তোমাদের যেহেতু টাইম কম প্রচুর ক্লাস দিতে হবে জন্যই কিন্তু ফিসটা একটু বেশি ওকে তো এগুলো দুটোই মান্থলি ফিস আছে আমাদের কোনো অ্যাডমিশান চার্জেস নেই ঠিক আছে কোনো অ্যাডমিশন চার্জ রেজিস্ট্রেশান ফি কিচ্ছু নেই এক মাস পড়বে যদি মনে হয় যে স্যার পড়াতে পারছে না ছেড়ে দেবে যদি তোমাদের মনে হয় যে স্যার আমি আপনাদের ক্লাস ট্রায়াল করে দেখতে চাই আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমার প্রচুর ভিডিও আছে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাকে তুমি একটা বা দুটো ক্লাস বা প্রত্যেকটা সাবজেক্টেরই একটা ক্লাস একটা করে ফ্রি ক্লাস করে নাও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার কারো ডেমো ক্লাস দরকার হলে অবশ্যই বলবে যার যা প্রবলেম এই নম্বরে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো বেশি বেটার হয় হোয়াটসঅ্যাপ করলে তাড়াতাড়ি আনসার পেয়ে যাবে আমি পড়ানোর সময়তেও হোয়াটসঅ্যাপে আনসার দেই দেই বাট ফোন করলে অল টাইম পাবে না ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ করো আর কিছু বলার নেই তো এই হচ্ছে নতুন ব্যাচ এটা বাধ্য হয়ে বল তোমরা বলতে পারো যে স্যার এটা বাধ্য হয়ে শুরু করছে কারণ আমাদের কাছে আর উপায় নেই এতটাই স্টুডেন্ট ডিমান্ড বেড়ে গেছে আমি জানি না কেন তো এটাই হচ্ছে মেন প্রবলেম ঠিক আছে সো যাই হোক স্টার্ট হচ্ছে আর যারা তেইশের ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু অবশ্যই এক তারিখ থেকে ক্লাস শুরু করো যাদের মেন্টালিটি আছে আমি জিলেট পড়ব। ঠিক আছে মজা করতে এসো না আমি বারবার বলছি এটা মজা করার জায়গা নয় ওকে অনেকে আসছে এক মাস পরে স্যার আমি পারছি না এটা কিন্তু ভুল জিনিস তুমি পারছো না তুমি আগে থেকে দেখে নাও না তুমি আমার কাছে ভিডিও নাও আমার কোনো অসুবিধা নেই আমি তোমাকে কিছু ভিডিও পাঠিয়ে দেবো তুমি আগে দেখো তোমার যদি মনে হয় যে না স্যার আমি পারবো দেন তুমি আসো নয়তো সময় নষ্ট করো না এবং মানিও নষ্ট করো না টাকাও নষ্ট করো না ঠিক আছে ওকে সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট আজকের জন্য এটুকুই যারা অ্যাডমিশান নেবে ঝটপট আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো বাকি ডিটেলস আমি তোমাদের এখানেই জানিয়ে দেবো ওকে